এটা হলো রকেট এআর স্টুডিও ডেভিস ম্যাক্স প্রো গ্লাস বা চশমা। এই চশমা নতুন লঞ্চ হয়েছে। এই গ্লাস বা চশমা চোখে ব্যবহার করলে আপনার মনে হবে আপনি কোনো প্রজেক্টর দেখছেন। আপনি চশমাটি মোবাইলের সাথে বা কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি মোবাইলে গেম খেলুন বা মুভিজ দেখুন এবং মোবাইলে ইউটিউব ফেসবুক বা ইন্টারনেট ব্রাউজিং সব কিছু চশমাতে প্রজেক্টরের মতো দেখতে পারবেন। চশমাটিতে রয়েছে 120 Hz স্ক্রিন রিফ্রেশ রেট, IMU গ্রাভিটি সেন্সর, অ্যাপোলিয়েশন 6DOF এবং রয়েছে মাথা নিয়ন্ত্রিত থিম ক্রিয়া সিস্টেম, 50° ফিল্ড অফ ভিউ FOV। আর এই চশমার প্রজেক্টর সিস্টেমটি 6 মিটার দূর থেকে 215 ইঞ্চি প্রজেকশন করে, মিনিং আপনার থেকে বা আপনার চশমা থেকে 6 মিটার দূরে প্রজেক্টর প্রজেকশনটি দেখা যাবে। ডিসপ্লে রাইনল্যান্ড আই কমফোর্ট এয়ার বাই সার্টিফাইড 600 ইউনিটের একটিভ চোখ বান্ধব ব্রাইটনেস, আর ব্রাইটনেসের 6টি লেভেল রয়েছে। এটাতে থাকছে ভয়েস কন্ট্রোল, বিল্ট ইন ডুয়াল লিমিয়ার নয়েজ ক্যান্সেলিং আর মাইক্রোফোন এবং AI ভয়েস কন্ট্রোল। রকেট ম্যাক্স প্রো এয়ার এবং অত্যাধুনিক প্রযুক্তি ভিজুয়াল অফার করে। চশমাটি কালার গ্যামাট sRGB 106% এরিয়া রেশিও। নতুন রকেট চশমার রয়েছে কম্পিউটিং হোস্ট, একটি শক্তিশালী কলকম স্ন্যাপড্রাগন XR2+ Gen1 প্রসেসর দিয়ে অ্যাকুয়েট করা, 12GB LPDDR5 RAM এবং 128GB ROMের সাথে কম্বাইন্ড। এই কম্পিউটিং স্কিল কনসিস্টেন্ট মাল্টিটাস্ক স্কিল এবং স্ট্রেস গ্যারান্টি সহকারে এসেছে চশমাটি। অটোফোকাস সাপোর্ট সহ একটি সনি IMX586 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার ওভুলিয়েশন এবং একটি 115° ফিল্ড অফ ভিউ কন্টেন্ট তৈরি এবং ক্যাপচারের নতুন ডাইমেনশন ওপেন করে। রকেট এয়ার স্টুডিও ম্যাক্স প্রো গ্লাসের ব্যাটারি ক্যাপাসিটি 7620 mAh, ব্যাটারি ক্ষমতা অসাধারণ, NFC এবং Wi-Fi 6 সাপোর্টেড এবং ওয়াট অস মাস্টার অপারেটিং সিস্টেম, আর সম্পূর্ণ ফিজিক্যাল বাটন। ব্যবহারকারীরা অনায়াসে জেস্টার, ভয়েস কমান্ড এবং AR চশমার মাধ্যমে সুইচটি কন্ট্রোল করতে পারেন। এটাতে কোনো রিমোট কন্ট্রোলের প্রয়োজন নেই। রকেট ম্যাক্স প্রো এয়ার গ্লাস ইমেজিং সিস্টেম এবং সম্পূর্ণ 3D ইন্টারফেস নেভিগেট করা যায়। আর রয়েছে 3840x1200 OLED ক্লিয়ার ডিসপ্লে। এই চশমাটির ওজন 76 গ্রাম, 32:9 রেশিও সহ ভিজুয়াল সাপ্লাই করে। অফিসের কাজ এবং গেমিং অ্যাক্টিভিটি রয়েছে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য অথবা মতামত এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।